তোমাদের আগে কিছু প্রশ্ন করানো হয়েছিল, কিছু করতে দেওয়া হয়েছিল, তিন মানে চারেরটা তোমাদের বাড়িতে করতে দেওয়া হয়েছিল, আর পাঁচেরটা দেখো শুদ্ধ করে লেখো, ওটা তোমরা করতে পারবে। আমি ছয়েরটাকে প্রশ্নগুলো করিয়ে দিচ্ছি কিছু, ঠিক আছে? যেমন করে লিখেছি ঠিক পরীক্ষায় এরকম করে লেখার চেষ্টা করবে। 29 পাতায় দেখো দেওয়া আছে, কোন প্রাণীর মাধ্যমে বিনিময় প্রথা চালু ছিল? কোন প্রাণী? আমরা জানি যে প্রথম গরুর মাধ্যমে। তারপরে প্রথম কোন ধাতুর পাত দিয়ে বিনিময় চলতো? কেন গরু অসুবিধে হতো বলে ধাতুর একটা পাত আছে, তখনই কিন্তু ওই আস্তে আস্তে মুদ্রা তৈরি হলো। কিনা তামার, প্রথম তামার পাত দিয়ে বিনিময় চলতো। তারপর একটা গয়টা দেখো, জিনিসপত্রের পরিমাপ ঠিক রাখার জন্য কি তৈরি হলো? না দাঁড়ি পাল্লা, আমরা দেখেছি এখন। তারপরে ঘয়েরটা হাট বাজার কোথায় তৈরি হয়েছিল? হাট বাজার নদীর তীরবর্তী অঞ্চলে। উঁয়ারটা সম্পত্তি পরিমাণ বৃদ্ধির জন্য গোষ্ঠীতে গোষ্ঠীতে কি হতো? না গোষ্ঠীতে গোষ্ঠীতে, এটা লিখে দিয়েছি, সম্পত্তি পরিমাণ বৃদ্ধির জন্য গোষ্ঠীতে গোষ্ঠীতে যুদ্ধ হতো বা লড়াই হতো। ঠিক আছে, আজ এই পর্যন্তই রইলো।